স্বাগত জানাচ্ছি বায়ানো নিউজ রাউন্ডআপে আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস নারায়ণগঞ্জের বাইত জামে মসজিদে বিস্ফোরণের জন্য তিতাস গ্যাসের লিকেজকে দায়ী করেছে ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান দিয়ে যাওয়া তিতাস গ্যাসের অসংখ্য লিকেজ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে এসির গ্যাস মিশে এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেছে মসজিদে এসি চলার কারণে সব দরজা জানালা বন্ধ থাকায় নির্গত গ্যাস বের হতে পারেনি বিস্ফোরণের আগে বৈদ্যুতিক কিছু জ্বালানোর সময় স্পার্কিং থেকে বিস্ফোরণ ঘটতে পারে মুসুলিরা জানান গ্যাস লাইনের ত্রুটির বিষয়টি মসজিদ কমিটির মাধ্যমে তিতাস কর্তৃপক্ষকে জানানো হলেও আমলে নেয়নি তারা উল্টো ঘুষ চেয়েছিল পঞ্চাশ হাজার টাকা সাত আষ্টমানি করবো ওই যে সময় যে গ্যাস লিক হয় আমরা ওই তিতাস গ্যাস কোম্পানি জানাইছিলাম এ যারা ই করার জন্য মেরামত করার জন্য তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চায় এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের লিকেজ থেকে হতাহত এবং তিতাসের কোনো গাফিলতি বা অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন সকালে বিস্ফোরণস্থল পরিদর্শনের সময় তিনি বলেন এ বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আগামী পাঁচ দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শরীরে সংক্রমণের ঝুঁকি রয়েছে তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো ও উন্নতির দিকে বাহাত্তর ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আরও ভালো হওয়ার আশা করছেন রাজধানীর জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার জাহেদ হোসেন তিনি জানান নতুন করে রক্তক্ষরণ হচ্ছে না রক্তচাপ রেট স্থিতিশীল সকালে ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেন তারা এ সময় ওয়াহিদার শরীরে ডানপাশ অবশ্যই থাকার কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনকান্তি বড়ুয়া তবে স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন ওয়াহিদা তো আমরা আশা করছি যদি কোনো ইনফেকশন না হয় মানে কোনো জীবাণু সংক্রমণ না হয় যেহেতু এই ক্ষতটা এমন একটা অস্ত্র দিয়ে বা কিছু করা যেটা কন্টামিনেটেড ছিল আমরা জানি না ওটার মধ্যে কোনো জীবাণু ছিল কি না এই পর্যন্ত আমরা যতটুকু করেছি সেটা আমার মনে হয় যে মার ভালোভাবে করা হয়েছে দেশের বিরানব্বই ভাগ ভোজ্য তেলের মধ্যে সর্বোচ্চ মাত্রার ট্রান্সফ্যাট পেয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা গবেষণায় বিভিন্ন বেকারি ও রেস্তোরাঁয় ব্যবহৃত চারটি ভোজ্য তেলে প্রতি একশো গ্রামের সর্বোচ্চ বিশ ভাগের উপর ট্রান্সফ্যাট বা চর্বি শনাক্ত হয়েছে সকালে এই নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ক্যাব ও প্রগতির জন্য জ্ঞান সময় বক্তারা বলেন প্রতিদিন দুই ভাগের বেশি ট্রান্সফ্যাট খাওয়া একজন সুস্থ মানুষের জন্য চরম ক্ষতিকর তার মধ্যে হচ্ছে একশো গ্রাম ট্রান্সফার পাওয়া গেছে এবং এটা সর্বনিম্ন সিক্স থেকে সবচেয়ে বেশি টোয়েন্টি পর নাইন পর্যন্ত ট্রান্সফার অতি দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের ফ্যাট তেল এবং খাদ্য ট্রান্সফ্যাটের সর্বোচ্চ সীমা দুই শতাংশে নির্ধারণ করে দেওয়া এটার জন্য আইন প্রণয়ন করে এবং সেটা কার্যকর করে মারা গেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার বয়স হয়েছিল পঁচাশি বছর গেল রোববার হাসপাতালে ভর্তির পর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় পাশাপাশি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য তাকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে বাংলাদেশ সরকার আবু ওসমানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবার আন্তর্জাতিক সংবাদ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি শুক্রবার মেডিকেল সাময়িকী দ্য ল্যান্স প্রতিবেদনে এ দাবি করা হয় ল্যান্সেট জানায় বিয়াল্লিশ দিন করে স্পুটনিক ভির দুটি ট্রায়ালে প্রতিবার অংশ নেন আটত্রিশ স্বেচ্ছাসেবী ট্রায়ালে তাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বরং অ্যান্টিবডি তৈরি হয়েছে তবে যে ভ্যাকসিনই বাজারে আসুক আগামী বছরের মাঝামাঝির আগে বিশ্বজুড়ে ছুড়িয়ে দেওয়া সম্ভব নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনের নিরাপত্তাজনিত সুরক্ষা বিধি নিশ্চিতেই এই সময় লাগবে এদিকে বিশ্বে করোনায় মারা গেছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্ত প্রায় তিন লাখ শুক্রবার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা ভারতে এক হাজার জনের মৃত্যু ও রেকর্ড সাতাশি হাজারের বেশি শনাক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার ব্রাজিলে সাড়ে আটশো জন মারা গেছেন শুক্রবার করোনায় একজনের মৃত্যুর পর ষোলো সেপ্টেম্বর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে নিউজিল্যান্ডে বিশ্বে করোনায় মোট মারা গেছেন আট লাখ উনআশি হাজার আর শনাক্ত হয়েছেন দুই কোটি আটষট্টি লাখ ইরানের মজুদ করা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ পারমাণবিক চুক্তির সীমা থেকে আরও গুণ বেশি শুক্রবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ পরমাণু বিষয়ক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এক প্রতিবেদনে সংস্থাটি জানায় ইরানের মজুদ করা ইউরেনিয়ামের পরিমাণ দুই হাজার একশো পাঁচ কেজিতে পৌঁছেছে অথচ দুই সালে ছয় বিশ্ব পরাশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তি অনুযায়ী মজুদ থাকার কথা তিনশো কেজি নিচে রোহানি প্রশাসনের দাবি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি বহাল রেখেছে তেহরান সম্প্রতি ইরানের পুরনো দুটি পরমাণু স্থাপনায় আইএইএ প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দেওয়ার পরই প্রতিবেদনটি প্রকাশ করা হয় এবার খেলা সংবাদ নীরবতা ভেঙে বার্সিলোনাতেই থাকার ঘোষণা দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি প্রিয় ক্লাবের সঙ্গে মূলত কোনো আইনি লড়াইয়ে যেতে চাননি তিনি ফলে মৌসুমের পুরোটা সময় থাকবেন বার্সার সঙ্গেই শুক্রবার মেসি জানান প্রিয় ক্লাব ছাড়া সিদ্ধান্ত নেওয়ার পর রক্তক্ষরণ হচ্ছিল তার এ কয়টা দিন কেটেছে নিদারণ দুঃখে আর বিষণ্নতায় তারকা বলেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি হার জিত হবে এটাই ফুটবল কিন্তু খেলে যেতে হবে অন্তত সাফল্যের জন্য লড়াই অব্যাহত রাখতে হবে ভেঙে পড়লে চলবে না একথা ভেবেই বার্সা ছাড়ার চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া ভুল দাবি করে পাল্টা বিবৃতি দেন আর্জেন্টাইন তারকা শেষ পর্যন্ত চুক্তির মার প্যাচে বার্সাই আটকে রাখল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এ জয়ের মধ্য দিয়ে একশো শূন্যতে এগিয়ে গেল স্বাগতিকরা করোনার পর প্রথম মাঠে নেমে হারকে সর্গী করল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দেওয়া একশো তেষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের আটানব্বই রানের জুড়িতে জয়ের স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া তবে দলীয় একশো চব্বিশ রানে আদিল রশিদের কাছে ধরা দিয়ে স্টিভেন স্মিথ সাজঘরে ফিরলে সব হিসাব নিকেশ পাল্টে যায় এরপর চোদ্দ বলে নয় রান তুলতে চার উইকেট হারায় সফরকারীরা শেষ পর্যন্ত ছয় উইকেটে একশো রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া দুই রানে জয় পায় ইংলিশরা এর আগে টসে হেরে ব্যাট হাতে সাত উইকেটে একশো বাষট্টি রান করে ইংল্যান্ড বানু নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই বানো নিউজ আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বানো ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ ডিজিটাল ও ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি ডিজিটাল সবাইকে ধন্যবাদ